ভিডিওতে অনেক কিছু দেখছেন আর কিছু বলতে চাচ্ছি না, অনেক কিছু দেখেছেন ভিডিওতে, গালাগালি করতেছে, গালাগালি করতেছে। আলহামদুলিল্লাহ একটা কথা না বললে নয়, ভিতরে যাওয়ার পরে প্রশাসনের বাইরা ভিতরে মানে পল্টন থানায় নেওয়ার পর থেকে আর খারাপ ব্যবহার করেনি। থানার ভিতরে নেওয়ার পরে প্রথম দিকে একটু খারাপ আচরণ করছিল, আমি দেখি নাই, কোনো একটা পুলিশ মনে হয় আমার মাথার এই সাইডে একটা কি দিয়া মনে হয় ইয়া দিছিল, তো ব্যথা পাইছে, হালকা মাথা ব্যথা ছিল, এই আঘাতটার কথা খেয়াল আছে। আর এমনিতে ভিতরে যাওয়ার পরে কিংবা পিজাব ভ্যানে আমার সামনে আমার সাথে যে ছেলেগুলো ছিল ওদেরকে অনেক পিটাইছে লাডি দিয়া, তো আমাকে আঘাত করে নাই। এমনকি আমি নিজে অবাক হয়ে যাবেন আপনারা শুনলেন, পল্টন থানার ওসি আবু বকর সাহেব আমার সামনে 7-8 পোলা পানে মিলা এরকম এরকম পাইপ আছে না, পাইপ গ্যাস পাইপ হাইরে গ্যাস পাইপ দিয়া ওসি সাহেবরে বাড়ি আমার চোখের সামনে, এমন মায় ছবি আসছে মনে হয় ফেসবুকে, এমন মায়ের দিতেছে, আমি নিজে গিয়ে দুইটারে ফিরাইছি। ওসি সাহেব এটা দেখছে, ওসি সাহেব নিজেও শুনছে এটা, পরে আমার ব্যাপারে উনি নিজেও সুপারিশ করছে যে হুজুর আমাদেরকে মারে নাই, হুজুর বরং তো মানুষকে ফিরানোর চেষ্টা করছে। আমি যারা মারছে আবার আরেকটা বিষয় দেখে, সবাই যে মানবতাহীন এমন না, পুলিশকে মারতেছে ওই সময় আবার বিপি নূর ভাইয়ের যেই ছেলেরা আছে ওরা কয়েকটা 2-3টা এসা উপরে মানব দেওয়াল হয়ে গেছে, মানে ওসিরা মারতে দিবে না, ওরাও পিটা খাইছে, আমি দুইটা ঘুষি গেছি, ফিরাইতে গিয়ে আমি নিজেও আঘাত মানে ইয়া খাইছি। তো এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো, এই পরিস্থিতিগুলো দেখেন, আমি তো মনে করি শুধুমাত্র বিপি নূর না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা না, কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সমস্ত যুবকদের এক হওয়া দরকার, কোন উত্থান দরকার, যা কোন উত্থানে সব ধ্বংস হয়ে যাবে, কোন উত্থান আলহামদুলিল্লাহ। অযথায় কোনো ব্যক্তি আমার এই বিষয় নিয়ে মুরব্বীদেরকে কিছু বলতে যাবেন না, আমাদের মুরব্বীদের মাঝখান থেকে হেফাজতে ইসলামের সিনিয়র সমস্ত মুরব্বীরা নাম একে একে বললে সবার নাম বলা লাগবে, সবার নাম বলার দরকার নাই, বুঝেন, একে একে সমস্ত হেফাজতের মুরব্বীরা প্রশাসনকে ফোন দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা মুরব্বীদের সাথে আছি, মুরব্বীদেরকে মহাব্বত করি, সম্মান করি, কিন্তু ইমানই তাকা যায় কোনো একটা বিষয় যদি মুরব্বীরা আন্দোলন দেন নাই, এটা ওনাদের ব্যাপার, আমার পছন্দ হয় নাই এটাও আমার নিজের ব্যাপার, আমি মনে করি আমার কোনো একটা বিষয় পছন্দ হয় নাই, আমি মুরব্বীদের বিরুদ্ধে যাই নাই কিন্তু কোনো একটা আন্দোলনে গিয়া শরিক হয়েছি, তাই তো? আমার মুরব্বীরা সেই আন্দোলনে যাওয়ার কারণেও আমাকে ধরে নিছে, তারপরেও ফোন দিয়া আল্লামা মামুনুল হক সাহেব হুজুর সহ জুনায়দ আলাবিব সাহেব সহ বাবুনগরের সাহেব হুজুর নিজে খাদেম দিয়া ফোন দেওয়াইছেন, তারপরে হেফাজতের যারা আছে তাদেরকে বলছেন যে রফিকের বিষয়ে বলো, তো আলহামদুলিল্লাহ সব মুরব্বীরা ফোন দিছে। তো এই জন্য আমি বলবো আমাদের মুরব্বীদের ব্যাপারে এসব বিষয় নিয়ে কেউ কথা উঠাবেন না, তবে হ্যাঁ কিছু লোক বিরোধিতা করে না এই বিষয়টা এমনও না, তবে এরা চিন্তিত কেউ না। আমি এদের জন্য আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে নিজেদের মধ্যে লজ্জা হয় এদের জন্য, আমাদের লজ্জা হয় যে আজকে এইসব ইস্যুতেও এরা কখন সুযোগ পাবে, খালি একটু যে রফিক সুযোগ পাইছি, এই ধরনের মন মানসিকতা যদি কারো থাকে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমি নাম বলবো না কারো, কিন্তু আলহামদুলিল্লাহ হেফাজতে শীর্ষস্থানীয় মুরব্বীরা ফোন দিয়েছেন যে তবুও, তো আমি মনে করি জাতির পালস আজকে বিএনপি বুঝতেছে না, আওয়ামী লীগ বুঝতেছে না, মোদিকে আনতেছেই বিএনপিও বিরোধিতা করতেছে না, এখন যদি ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলাম এই সমস্ত সংগঠনগুলো যাদের প্রতি মানুষের ন্যাক ধারণা আছে এরাও যদি জাতি চায় না, এদেশের 90% মুসলমান চায় না মোদি এ দেশে আসো, এই জিনিসটা যদি এই দেশের ওলামায়ে কেরাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন তারাও না বুঝে, তাইলে আমরা যাবো কোথায়, কথা বলেন আমরা কার কাছে যাব? আরে শুনেন, মোদি পৃথিবীর পরাশক্তিদের সাথে পরামর্শ কইরা বাংলাদেশ দখল কইরা এই দেশকে রাম রাজ্য বানাইতে চায়, এগুলো নিউজ আমাদের কাছে আছে, রাম রাজ্য বানাতে চায় এরা, বাংলাদেশকে মনে করে ইন্ডিয়ার অঙ্গরাজ্য, এরা মনে করে কলকাতা যেমন একটা ইন্ডিয়ার প্রদেশ, দিল্লি গুজরাট তারপরে আপনার আহমেদাবাদ এরকম একটা অঙ্গরাজ্যের নাম হইল বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডিয়ার কোন অঙ্গরাজ্য নয়, বাংলাদেশ 1971 স্বাধীন হয়েছে, এই দেশ আল্লামা শাহ আহমদ শফির দেশ, এই দেশ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক
রহমানের দেশ, এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ জিয়াউর রহমানের দেশ, এই দেশ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দেশ, এই দেশ আল্লামা কাসেম আহমদুল মায়ালের দেশ। এই দেশে ইন্ডিয়া যদি একটা চোখ ফেলায় এক ইঞ্চি মাটি কেড়ে নিতে চায়, ইন্ডিয়ার দালালদেরকে এই দেশ থেকে জুতা পিটা করে বাহির করতে হবে। আরেকটা কথা, শেষ কথা, আখিরি কথা, ইন্ডিয়ার আদালতে ওয়াসিম রেজভী নামের এক ব্যক্তি ইন্ডিয়ার আদালতে রিট করছে 26টা কোরআনের আয়াত পরিবর্তন করে দিতে হবে। আল্লাহর কোরআনের আয়াত পরিবর্তন করার এখতিয়ার কোন আদালতে আছে? আদালতে রিট করেছে, আবার রিট অ্যাকসেপ্ট করেছে আদালত। আদালত রিট অ্যাকসেপ্ট করার অধিকার নাই, তারা এখন তদন্ত করবে আয়াতগুলো সঠিক কি বেঠিক। আমাদের জানতে মনে চায় আমার আল্লাহর কোরআন সঠিক কি বেঠিক, এইটা নতুন করে তদন্ত করবার মতো দুঃসাহস ইন্ডিয়ার আছে? আছে? যদি নাই থাকবে তবে আজও মুসলমান চুপ কেন? আমি তো বলবো দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায়, ইন্ডিয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায়, গোটা পৃথিবীর মুসলিম উম্মার সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। আমি মনে করি জিহাদ ফরজ, আমাদের উপর জিহাদ ফরজ। অতএব আমরা যদি জিহাদ করতে ভয় পাই, জিহাদ করতে চুপ থাকি, আস্তে আস্তে আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে। তৈরি হন, তৈরি হন, তৈরি হয়ে যান। যদি তৈরি হয়ে যান, আজকে তো মাত্র মুসলেকা দিয়া বাইরিলাম, তারা তো মনে করছে আমার এক এডিসি সাহেব শওকত নামের এক পুলিশের ঊর্ধ্বতন বলতেছে, হুজুর খুব বাইরে গেছেন, জীবনে তো জেল কাটেন না, এই করেন না, সেই করেন নাই, বুঝেন না কিছু। হ্যাঁ, হুজুরের নামে যতগুলো মামলা আছে, বাংসুরের মামলা, কি বলে লুটপাটের মামলা, গ্রেনেড মামলা, তারপরে গাড়ি পুরানো মামলা, সব মামলায় হুজুরে দিই। আমি বলি যা পারেন আপনাদের তাই করেন, অন্তত পক্ষে গালাগালিটা করেন। মাঝে মাঝে আবার গাইলো শুরু করে। তো আমি বলছি যা মামলা দেওয়ার দেন, প্রয়োজনে বন্দুক দিয়ে এখনই গুলি করে মাইরা ফেলেন, তোমার চা বলছি বলবো। ভাইরাল হওয়ার জন্য কয় নতুন নতুন ট্রফিক নিয়ে কথা কয়ে ভাইরাল হইবার স্যার, হেরাও বুঝে, কিছু মানুষ তো ভাইরাল হওয়ার জন্যই করে। আর এমনি পাগলেও বুঝে ভাইরাল হওয়ার জন্য, কেউ বন্দুকের সামনে যা, ভাইরাল হওয়ার জন্য কেউ বন্দুকের সামনে যা। আমার এতটাই পাগল ভাবলেন, এতটাই পাগল আমরা মূর্খ, এতটাই বোকা, ভাইরাল হওয়ার জন্য কেউ বন্দুকের সামনে যায় না। ভাইরাল হওয়ার জন্য হায়েস্ট, কেউ যদি ভাইরাল হওয়ার খুব ইচ্ছা থাকে, আমি আমি বলি তাইলে সংসদ ভবনের সামনে ল্যান্ড হয়ে গিয়ে নাচ দেন, তাইলে খুব ভাইরাল হইতে পারবে। তো জন্য বলবো ইন্ডিয়ার আদালত 26টা আয়াতকে নিষিদ্ধ করার কথা বলেছে, 26টা আয়াত, সবগুলো আয়াত হলো জিহাদের। আজকে কিছু ফেসবুক মুজাহিদ, ফেসবুক বুদ্ধিজীবী, এরা লেখে রফিকুল ইসলাম মাদানী, মাহমুদুল হাসান গুলবী, মাওলানা মামুনুল হক সাহেব, এরা খালি জিহাদের বয়ান করে। এরা জিহাদ করবো, কয়টা পিস্তল আছে এদের কাছে? জীব কথা, আল্লাহর রসুল কতগুলো পিস্তল দিয়ে জিহাদ করছিল? 313 জন বদরের সাহাবী যুদ্ধ করছিল, সবার হাতে কি তলোয়ার ছিল? সবার হাতে তীর ছিল, সবার হাতে ঘোড়া ছিল, সবার সাথে অস্ত্র ছাড়া 313 জন হাজার হাজার সশস্ত্র কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করলেন। আরে আমাদের পিস্তল কামান বিমান আমাদের মূল অস্ত্র না, আমাদের মূল অস্ত্র ঈমান শক্তি, ঠিক কি ঠিক না? ঈমানি জজবা থাকলে, আল্লাহর নবীর ভালোবাসা থাকলে মায়ের খাইলেও মজা লাগে, মায়ের খাওয়ার মধ্যেও শান্তি আছে। এই জন্য কইছি মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, ঠিক কি ঠিক না? স্বপ্ন চুক্তিরে গিয়ে কি সফল হয়েছে? হুজুররা ব্যর্থ, হুজুররা কি স্বপ্ন চত্বরের কথা বলে লজ্জা নাই? আমরা বলি ও নেতা, হুজুররা স্বপ্ন চত্বরে মায়ের খেয়ে লজ্জা হয় নাই, আজকে স্বপ্ন চত্বরে আবারও আমরা গিয়েছি, আমাকে আবারও জেলখানে নেওয়া হয়েছে, লজ্জার কারণ নাই। আরে আমরা জেলে গেলাম, মায়ের খাইলাম, কইরা গেলাম, এগুলোর মধ্যে ব্যর্থতা দেখি না। আমরা মনে করি আরে মুমেন তো সফলতা দেখে, তোমরা তোমাদের সফলতা দেখো, তোমরা মনে করো কোটিপতি হইতে পারলে, টাকাওয়ালা হইতে পারলে, বিশাল বাড়ি থাকলে, গাড়ি থাকলে, বাজারু গাড়ি থাকলে, নিজের ছেলে যদি বাজারু গাড়ির মধ্যে চড়তে পারে, মেয়ে যদি এমাহা গাড়ি দিয়ে ঘুরতে পারে, বিভিন্ন ধরনের ডান্স ক্লাবে গিয়ে নাচতে পারে, ঢাকা শহরে 2-4টা বাড়ি থাকে, তুমি যদি তোমার বিশাল পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তোমরা মদ এই রকম খুন খারাপি টাকা পয়সা নারী বাড়ি গাড়ির মধ্যে সফলতা দেখো, আর মুমেনের সফলতা হলো মুমেন মাই
জেলে যাওয়ার মতো সফলতা আমরা মায়ের খাইলে আমরা ব্যর্থ, এটা বুঝি না আমরা। আমরা বুঝি মায়ের খাইলেও সফল দিলেও সফল, কিন্তু দিব কার জন্য? আল্লাহর জন্য। খাবো কার জন্য? কোন ব্যক্তির জন্য না, দলের জন্য না, ক্ষমতার লোভের জন্য। কোন ব্যক্তিকে খুশি করার জন্য না, দলকে খুশি করার জন্য না। আমরা কাকে খুশি করার জন্য মায়ের খাবো? জোরে বলেন অতএব আমার শেষ কথা হবে, আপনাদের কাছে উত্তপ্ত আহ্বান হবে, মুরব্বীরা যে কোনো ডাক দিবে, শুধু মাহফিলের মঞ্চে না, আমাদেরকে একমত হতে হবে। ইন্ডিয়া, বর্তমান ইন্ডিয়ার সরকার, এই সরকার শুধুমাত্র ইসলাম বিদ্বেষী না, এই সরকার বাংলাদেশ বিদ্বেষী। বর্তমান আমি গতকালকে নারায়ণগঞ্জে বলে আসছি, বর্তমান মোদি হইল, বর্তমানে আবু জাহেলের জায়গা দখল করে আছে মোদি। মোদি বর্তমান জামানার ফেরাউন, মোদি বর্তমান জামানার নমরুদ। আচ্ছা যারা যুক্তি দেন মোদি আসতেছে, আচ্ছা আসুক, এটা আর বেশি ইয়া করা দরকার নেই। তাদেরকে বলতে চাই, আমার নবীর এসে ব্যঙ্গ করলো ফ্রান্সের ম্যাক্রন, আমার নবীকে ব্যঙ্গ করে নাই? নবীরে ব্যঙ্গ করার পক্ষ নিছে কোন দেশ? এই মোদি নিছে কিনে নেই? আচ্ছা আপনার মাকে কি বেইজ্জতি করতেছে? আপনার মাকে কি করতেছে? আর একজন পাশে দাঁড়ায় বলতেছে তুই বেইজ্জতি কর, আমি তোর পক্ষে আছি। দুইজন কি সমান অপরাধী না? বেশ কম জোরে বলে তো, আমার নবীরে ম্যাক্রু ব্যঙ্গচিত্র বানাইছে, বানাবেই বলছে, আমার নবীর বিরুদ্ধে গেছে ম্যাক্রু ব্যঙ্গচিত্র বানাইছে, আর পক্ষ নিছে মোদি। ঠিক কি ঠিক না? এখন যারা বলেন মোদি আসতেছে, আচ্ছা তাক, আমি আমি বলবো আপনাদের কথা যদি ঠিক হয়, তাহলে আপনারা যদি ম্যাক্রু বাংলাদেশে এসে আন্দোলন দেন, তাহলে আমি বলবো আপনাদের ওই আন্দোলনটা অযোগ্য, তখন আমরা ডাক্তারে যাবো। কেন মোদির বিরুদ্ধে যদি কথা বলা না যায়, তাহলে ম্যাক্রুর বিরুদ্ধে বলবেন কেন? একই তো অপরাধী। ঠিক কি ঠিক না? আমরা যে কারণে ম্যাক্রুর বিরুদ্ধে, ঠিক সেই কারণে, যে কারণে ফ্রান্সের দূতাবাস গেরাও করতে যায়, ঠিক সেই কারণে মোদিকে এয়ারপোর্টে গেরাও করতে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ যদি টাকাইতে নাই পারি আয়সাই পরে, তাইলে কাজ কি? আমার সাংবাদিক ভাইদের কাছে আবদার, যারা যে অনুষ্ঠানে যাবেন মোদিরে হুদায় জুতো একটা লই যাবেন, জেলে যাবেন, সমস্যা কি? জেলে যাবেন। আপনি যদি বলেন যে হুজুর আমারে বইটা দিছিল, যে সাংবাদিক জুতা দিয়ে এইটা দিয়া বলবে রফিকুল ইসলাম মাদানির বক্তব্যে উদ্বুদ্ধ হইয়া আমি মোদির এইটা দিছি, চাক্কা দিছি, ডিল মারছি, আমি ওই সাংবাদিকের পক্ষে আবার জেলে যাইতে প্রস্তুত। কারণ স্বাভাবিক, কারণ ওই সাংবাদিক যদি বলে যে আমি ওনার কথায় ডিল মারছি, তো আমারও জেলে নিবে, আমি যাইতে আপনার সাথে থাকতে প্রস্তুত। তবু এই দেশ থেকে মোদি যেন জুতা ছাপা যাইতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আসলে দেখেন আমি অদম, আসলে আপনাদের এই প্রতিষ্ঠান, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মার্কাজ নূর আল ইসলামিয়া, এই প্রতিষ্ঠান আল্লামা কাসিম রহমতুল্লাহের নিজ হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আপনারা গত বছর যারা আসছিলেন জানেন, হুজুর নিজে এই মঞ্চে বৈশা হুজুর দোয়া করে গেছেন যে আল্লাহ তুমি আমার এই সন্তান, এভাবে বলছো সন্তান, যে রফিকের এই মাদ্রাসার জায়গাটা আল্লাহ তুমি জায়গাটাই বলছে না কবুল করে না, আল্লাহ জায়গা মাদ্রাসার জন্য জায়গাটারে তুমি ইয়া করে দাও, আরো অনেক দোয়া করছে। কাসিম রহমতুল্লাহ আজকে জীবিত নাই, তবে এটাও বলতে চাই কথাটা যদিও কেমন শোনা যায়, আল্লাহ কাসিম রহমতুল্লাহ বাইচে থাকলে আজকে বাংলাদেশে অবস্থা থাকতো না, মোদি বিরোধী আরো কঠিন বর্জন আসতো। যাই হোক, আল্লাহ পাক আমাদের উস্তাদকে নিয়ে গেছেন, কিন্তু কাসিমির সাহেব চলে গেছেন, কিন্তু কাসিমির রুহানি সন্তান না মরা যায়নি। কাসিমির সাহেব চলে গেছেন, কিন্তু আল্লাহ মানুষ রুজেন কাসিমির রুহানি সন্তানেরা মরে যায় না। আমরা কোনো বাতিলের সাথে আপোষ করব না, মারা যাব, রিমান্ডে যাব, জেলে যাব। আমি আমার মাদ্রাসা ছাত্রদেরকে বলে গেছি, বাবা এরা আছে তুই নে, কান্নাকাটি করো না। উস্তাদদেরকে বলে গেছি যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আমার আমি জেলে চলে যায়, তোমরা কি করবা? এরা কয় প্রয়োজনে টাকা পয়সা না থাকলে রিক্সা চালামো। উস্তাদদের কথা আমার, আমার উস্তাদদা, আমার উস্তাদগণ বলছে মাদ্রাসা প্রয়োজন অটো রিক্সা চালাবো, রাতে দিনে পড়াবো। আমার ছাত্ররা কয় হুজুর এক বেলাও না খাই হইলেও পড়ে থাকবো। আপনারা জানলে অবাক হবেন, অনেকেই মনে করে এটা প্রাইভেট প্রতিষ্ঠান। এই ছাত্ররা এখানে উপস্থিত, 50 থেকে 55টা ছাত্র সব খানা খরচ সহ আমি দিই, 50 থেকে 55টা আমার পুরা সিজনের যত হাতিয়া আসে আমার ফিলের সব হাতিয়া এদের পিছনে খরচ। হ্যাঁ হুজুররা কি বলেন? আপনার যারা আছে ছাত্র বাবারা কি বলো? যে সমস্ত ছাত্র সব কয়টা, কেউ 2-4 10টা বলা মানে আছে মনে হয়, 1000 টাকা দেয় মাসে,
1500 টাকা দেয়, 2 সেট 10টা গোলাপ আনা, সবগুলো প্রায় গুলো ফ্রি, 3,500 টাকা, 3,000 টাকা একটা ছেলের পিছনে খরচ, সব ফ্রি, থাকা খাওয়া মানে এটারে। আমি যদি এখন এক কোণে তিনখানা লাগাই দেই, কোন ব্যক্তি বিরোধিতা করতে পারবো? ইব্রাহিম ভাই আছেন এখানে? কই ইব্রাহিম ভাই কোথায়? আজকের মাহফিলে যে কারণে আপনারা মাহফিলটা পাইছেন, ইব্রাহিম ভাই অর্ডার নেওয়া পুলিশের সাথে, আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরের প্রশাসন অনেক সহযোগিতা করছেন। ইব্রাহিম ভাই ওই মেট্রোপলিটন এই এই যে বড় বিল্ডিং এর উনি বড় বিল্ডিং উনি করতেছেন, এবার গাজীপুরের যে মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার ওইটা আবার ইব্রাহিম টাওয়ার এই ভাইয়ের এই বিল্ডিংও। তো ভাই প্রশাসনের সাথে কথা বলে এই মাহফিলটা অ্যারেঞ্জ করছেন। আমরা প্রশাসনের ভাইদের বিরুদ্ধে না, আমি আজকে প্রশাসনের অনেক ভাইদের সাথে কথা হয়েছে, তো এরাও আমাদের আন্দোলনে একমত, কিন্তু এদের তো একটা এদের একটা দায়বদ্ধতা আছে। প্রশাসনের একজন কি বলতেছে জানেন? কয় হুজুর, কি বলে ভাই জানেন? ভাই বলতেছে, কয় হুজুর, মাস্টাররা স্কুলের মাস্টাররা সরকারি চাকরি করে না? কথা বলেন, স্কুলের মাস্টাররা কি চাকরি করে? আচ্ছা বেতন না পাইলে মাস্টাররা আন্দোলন করে কি করে না? স্কুলের মাস্টাররা, যুক্তিটা সুন্দর লাগছে আমার কাছে, পুলিশ একজন পুলিশের যুক্তি, স্কুলের মাস্টাররা বেতন না দিলে আন্দোলন করে, সরকারি চাকরি করার পরেও মানুষ মিডিয়া সবাই বলে স্কুলের মাস্টাররা কি করতেছে আন্দোলন, কিন্তু আমরা যারা পুলিশ বা প্রশাসনে আছি তারা যদি কোনো বিষয়ে কথা বলি তাইলে সেটা বিশ্ব মিডিয়া এটাকে আর আন্দোলন বলে না, এটাকে বলে বিদ্রোহ। কথা কিন্তু যুক্তি, কথাটা কিন্তু যুক্তি। পুলিশের বাইরে আমাদেরকে যুক্তি দিচ্ছে যে হুজুর আপনারা যে বলেন যে হুজুর পুলিশ গুলাম, এই সেই পুলিশ যা কয় সরকার তাই করে, আসলে আমাদেরও আপনাদের সাথে নবীর বিরুদ্ধে কটূক্তি, ফ্রান্সের বিরুদ্ধে যাওয়া, তারপরে কাদিয়ানিদের এসব ইস্যুতে আপনাদের সাথে আমরাও একমত, মোদীর বিরুদ্ধে আমরাও কথা বলতে চাই, কিন্তু আমরা যদি কথা বলি তাহলে এটার আন্দোলন থাকে না, হয়ে যায় বিদ্রোহ। তার মানে আমাদের পুলিশ বাইরে আমাদের পক্ষে, একটা পুলিশ আমাকে গালিটা দিতে পারতেছি না, আমি মুখে আসতেছে না, গালি দিছে আমারে, তো এই পুলিশ যখন গালি দিছে পাশের থেকে 5টা পুলিশ কয় পুলিশরা গালি দিলেন কেন? চিন্তা করছে, চিন্তা করছে, পুলিশের একটা লোক একটা লোক গালি দিছে, 5টা লোক বইলে উঠছে আপনি গালি দিলেন কেন? অথচ যেইটা গালি দিছে সে হইলো ঊর্ধ্বতন কর্মকর্তা, দারোগারা, এসআই, ওসি, উনারা গালি গালি সহ্য করেন না, হুজুরা গালি দেন কেন আপনি? তার মানে আমাদের এই আন্দোলনে তারাও একমত, কিন্তু একটা দায়বদ্ধতা আছে, ঠিক কি ঠিক না? এই জন্য আমরা প্রশাসনের ভাইদেরকে দোষী না, আমরা ডিবি ভাইরা, এনএসআই ভাইরা যদি এখানেও থাকেন বা পুলিশের গাজীপুরের ভাইয়েরা, আপনারা সহযোগিতা করেছেন, অনেক পুলিশ ভাই অতিথি হিসেবে আসছেন, আমি আপনাদেরকে মহাব্বত করি, আমাদের ভাই, আমার চাচাতো ভাই একজন পুলিশ, আমরা আপনারা আমাদের বাইরের কেউ না, বাংলাদেশের বাইরের কেউ, এরাও আমাদের সাথে একমত, কিন্তু যুক্তি কিন্তু ঠিক যে হেরা আন্দোলন করলে হবে বিদ্রোহ, আমরা আন্দোলন করলে বিপিনুর আন্দোলন করলেও আন্দোলন, ফজল করিম সাহেব চরমুনায়ার আন্দোলন করলে আন্দোলন, হেফাজত আন্দোলন করলে আন্দোলন, মাস্টাররা আন্দোলন করলে সরকারি চাকরি করে, তবুও কি এটা আন্দোলন? কিন্তু পুলিশ, র‍্যাব, বিডিআর এরা যদি আন্দোলন করে এরা আন্দোলন থাকে, বিশ্ব মিডিয়ায় তোলপাড় হবে, বাইরের বহির্বিশ্বেও মিডিয়াতে লেখালেখি হবে বাংলাদেশে বিদ্রোহ হয়েছে, সেনা বিদ্রোহ কিংবা পুলিশ বিদ্রোহ হয়েছে, ঠিক কি ঠিক না? এই জন্য এটা আমাদের বাইরের থেকে আমাদের দেশের উপরে প্রশাসনের প্রতি একটা খারাপ ধারণা যাবে বা প্রশাসনের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তো আমরা পুলিশের ভাইদেরকে বলবো আপনারা আমাদের পক্ষে থাকেন, অন্তত পক্ষে আপনারা যদি কিছু করতে না পারেন বিরুদ্ধে যান। আজকে যখন পুলিশের এক ভাইকে ওসি নাম বলে বলতেছি, আবু বকর ভাইকে, আবু বকর আল্লাহ নবীর প্রিয় সাহাবি, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, যেই সাহাবির নাম প্রত্যেক খতিব সাহেব জুমার খুতবায় পড়তেই হয়, যার ব্যাপারে প্রত্যেক খতিব সাহেব খুতবার মধ্যে হাদিস পড়ে, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সবচেয়ে নরম দিলওয়ালা রহম দিলওয়ালা সাহাবির নাম আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তো সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামে নাম পল্টন থানার যে থানায় আমাকে নেওয়া হয়েছিল ওই থানার ওসি। আল্লাহ কি কুদরত, ওসি সাহেব আমার সামনে মার খাইছে, এই বান্দা কানের এই সাইডে সিঁড়ি লাগছে এইদিকে মার খাইছে, তবুও আমার সাথে গিয়া ভিতরে গিয়া নামাজ পড়ছে, চিন্তা করেন, নামাজ পড়ছে এই মায়ের অবস্থায়, আমিও ভিতরে গিয়া নামাজ পড়ছি, আমি আল্লাহ পাকের কাছে কাঁদছি, আমাকে আলহামদুলিল্লাহ এদেশের এসপি বা বিভিন্ন বড় বড়দের সাথে পরিচয় আছে,
ইচ্ছা করলে ভিতরে ফোন ছিল অনেকক্ষণ, ইচ্ছা করলে ফোন দিয়ে বলতে পারতাম, সুপারিশ করাতে পারতাম, কিন্তু আমি সুপারিশ করাই নাই, কাউকে ফোন দেই নাই। কেন? আল্লাহর জন্য আসছে, আল্লাহ পাক এমনিতে হেফাজত করবে। আমি জোয়ারের নামাজ ওর ভিতরে নামাজের ব্যবস্থা করে দিছে, ওরা মাম পানি আইনা দিছে, শুধু মাম পানি না, জুস আনছে, ডাবের পানি নিয়ে আসছে, তারপরে রুটি দিছে, কলা দিছে ভিতরে, আলহামদুলিল্লাহ। ওরা অনেক, এরপরে বলতেছে হুজুর শুকনো খাবার মনে হয় ভালো লাগতেছে না, খিচুড়ি টিচুড়ি বা বিরিয়ানি খাবেন? তোমরা আমাদেরকে মারতে চাও, জেলখানায় দিতে চাও, আর প্রশাসনের বাইরেও আমাদেরকে বিরিয়ানি খাও, কেমনে কষ্ট দিবে আল্লাহ যদি কষ্ট না দেয়? ইজ্জতের মালিক তো আল্লাহ, যাকে আল্লাহ ইজ্জত দিবে সে ব্যক্তিকে কেউ বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ পাক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মায়ের গর্ভ থেকে জন্ম নিছি কি একা, কয়জন কথা বলেন, যাব সময় জুড়ে বলেন। আমার আল্লাহ পাক এখানে একটা অনেক লুকায়িত রহস্য রাখছেন, কি? তুমি আসছো একা, যাইবাও একা, তার মানে হলো আমি আল্লাহ, তুমি মৃত্যুর আগেও, তুমি কি বলো, তুমি জন্মের আগেও আমি যেমন হেফাজত করেছি, জন্মের মৃত্যুর পরেও যেমন হেফাজত করব, মধ্যবর্তী স্থানেও তোমার আর কারো সুপারিশ, আর কারো সাহায্যের দরকার নাই, তুমি একাই, আমি আল্লাহ বাঁচাতে চাইলে একাই বাঁচতে পারবে। এটা হলো রহস্য, আল্লাহ পাক বুঝাইতে চায়, তোমার জন্মের আগেও আমি আল্লাহ ছিলাম, আর কেউ ছিল না, মৃত্যুর পরেও আমি আল্লাহ থাকবো, কেউ থাকবে না, তার মানে মাঝখানের সময়টাতেও তুমি যদি আমাকেই ভয় করো, আমাকেই ভালোবাসো, তবে আর কেউ সহযোগিতা না করলেও একমাত্র আমার সহযোগিতায় তোমার জন্য যথেষ্ট। পৃথিবীর সমস্ত শক্তি তোমার বিরুদ্ধে গেলেও কিচ্ছু করতে পারবে না যদি আল্লাহ না চাও, পৃথিবীর সমস্ত শক্তি পক্ষে থাকলেও বাঁচাইতে পারবে না যদি আল্লাহ না বাঁচাও। আজকে ওবায়দুর রহমান কান্নদবী বড় ভাই বলতেছেন, রফিক তুমি জানো না, তুমি 15 কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব করেছ, আমরা তোমাকে স্যালুট জানাই। ওবায়দুর রহমান কান্নদবী ভাই বলতেছে, রো 15 কোটি মুসলমানের পক্ষ থেকে তুমি আজকে এই আন্দোলনে শরীক হয়ে জেলে গিয়া আমাদের ফরজিয়াত তুমি আদায় করছো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বড়দের মুখ থেকে এই কথাগুলো পাওয়া এটা অনেক কিছু। আমি কোনো কিছু কথা কেউ কি বলবে, কে সুরায় আনবে অথবা কে পক্ষে বলবে এগুলোর জন্য যাই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের জন্য কাজ করলে এমনিতেই আল্লাহ পাক মানুষের অন্তরে জায়গা করে দেয়।